রাজধানীর খামারবাড়ির মোড় ও পল্টন মোড় থেকে গতরাতে মোট 6টি বোমা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে খামারবাড়ি থেকে 5টি ও পল্টন থেকে 1টি বোমা উদ্ধার করা হয়। পরে সবগুলোই নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। পুলিশ জানায়, মঙ্গলবার রাত 11টার দিকে পল্টন মোড়ে একটি পরিত্যক্ত কার্টুন দেখে টহল পুলিশের সন্দেহ হয়। পরে তাতে তার পেঁচানো একটি বস্তু দেখে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে পরে তারা বোমাটি নিষ্ক্রিয় করেন। এর কিছুক্ষণ পর খামারবাড়ির চত্বরে কয়েকটি বোমা সদৃশ বস্তু পড়ে থাকায় খবর পাওয়া যায়। ট্রাফিক পুলিশের কাছ থেকে খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা নিরীক্ষার পর 5টি বোমা নিষ্ক্রিয় করে। এই যে আমরা যে সমস্ত আলামত আমরা সংগ্রহ করেছি, সেগুলো ল্যাবে নিয়ে পরীক্ষা করার পর আমরা বলতে পারবো এটি কি আসলেই প্রকৃত অর্থেই বোমা বা অন্য কোনো কিছু। তবে অ্যাপারেন্টলি মনে হয়েছে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এটি করা হয়েছে।